বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গালে হাত দিয়ে ভাবছিলাম কবিগুরুর আরও কিছু অনবদ্য উপাদান কোথা থেকে পাবো। তার আশীর্বাদে হাতে চলে এলো। তাহলে শুরু করা যাক কবিগুরুর শেষ জন্মোৎসবের একটি অনবদ্য বর্ণনা। 25শে বৈশাখ 1348, 8ই মে 1941, কবি জীবনের শেষ জন্মোৎসব অনুষ্ঠান শান্তিনিকেতনের আঙিনায় অত্যন্ত অনাড়ম্বরভাবে পালিত হয় কবির শেষ জন্মতিথি। এই শেষবারের জন্মদিন উপলক্ষে শান্তিনিকেতনের উদয়নে বসে যে কবিতা লিখেছিলেন কবি, তাতে ফুটে উঠেছিল আসন্ন চরম ক্ষণের এক অনবদ্য অন্তর্দর্শন। আমার এই জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তির অন্তিম প্রীতি রসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। এরপর থেকে তো শুধু রবীন্দ্র জয়ন্তী উদযাপন, গঙ্গা জলে গঙ্গা পূজার আয়োজন। 25শে বৈশাখ, রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণ পূর্ণ বাণী, প্রভাতে রৌদ্রে লেখা লিপিখানি, হাতে করে আনি দাড়ি আসি দিল ডাক 25শে বৈশাখ। দিগন্তে আরক্ত রবি, অরণ্যের ম্লান ছায়া বাজে যেন বিষণ্ন ভৈরবে, শাল তাল শিরিষের মিলিত মর্মরে বনান্তের ধ্যান ভঙ্গ করে, রক্তপথ শুষ্ক মাঠে যেন তিলকের রেখা সন্ন্যাসীর উদার ললাটে। আশা করি তোমরা জানাবে কেমন লাগলো। যদি ভালো লাগে লাইকস দিও, শেয়ার করো, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।